সানডে সাসপেন্সে আজ শুনছেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা হিমাচলের হিয়ালি। নাগোয়ার মন্দিরে সর্প দেবতার মূর্তি দেখে মুগ্ধ হয়ে গেল বুধদা আর রুবিক। সায়ন আচার্যর খুন নিয়ে সকলেই অন্ধকারে। শিবডোগরার কাছ থেকে বুধদা আর রুবিক জানতে পারল নাগোয়ার মন্দিরের ইতিহাস। শিবডোগরা এটাও জানালেন যে খুনটা সম্ভবত বিরাট সিংই করেছে নিজের দাদার হত্যার প্রতিশোধ নিতে। বুধদাকে কয়েকটা প্রাচীন মোহর দেখালেন শিবডোগরা। তাঁর সামনে কিছু না বললেও বুধদা পরে রুবিককে জানালো যে সেই মোহরগুলো জাল। তারপর একটা নয়, শিব ডোগরা যে অন্তত তিনটে মিথ্যে কথা বলেছিল সেটা জানতে পারলাম পরদিন, মানে বৃহস্পতিবার থানায় শ্রীবাস্তব সাহেবের সঙ্গে দেখা করতে গিয়ে। উনি বলেই রেখেছিলেন সকাল 7টায় থানায় পৌঁছে যাবেন এবং আমরা দুজন যেন ওই সময়ই ওনার সঙ্গে দেখা করতে যাই। তারপর থেকেই উনি নানান কাজে এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে শুরু করবেন। বুধদা শ্রীবাস্তব সাহেবকে কালকে ডোগরা কাসেল দর্শনের কথা বলল। সব শুনে শ্রীবাস্তব সাহেব মাথা নাড়লেন। বেটা আবার দুর্ভাগ্যের কথা বলে, জুয়া মশাই জুয়া। জুয়া খেলে বাপ পিতামহর সমস্ত সম্পত্তি উড়িয়েছে লোকটা। আমাদের গভর্নমেন্টের ওপর খুব রাগ, মন্দিরের দেখাশোনার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছে বলে। প্রায়ই বলে নাগোয়ারের মন্দির ওদের পারিবারিক সম্পত্তি। ভাবুন একবার, এর হাতে থাকলে তো এতদিনে মন্দিরের সব সম্পত্তি বিক্রি হয়ে যেত। কিন্তু ডাকাতি করতে এসে বিরাজ সিং এর দাদার খুন হওয়ার ব্যাপারটা ছাড়ুন তো, টিনা মহল্লায় সবাই সবার আত্মীয়। 99 ওই ডাকাতির কেসের ফাইল আমি দেখেছি। নীরাজ সিং বলে একটা ছেলে এনকাউন্টারে মারা গিয়েছিল ঠিকই, কিন্তু তার ভাই বোন দাদা দিদি কেউ ছিল না। বিরাজের দুঃসম্পর্কের কাজিন হবে হয়তো। 15 আগের ঘটনার প্রতিশোধ বিরাজ সিং এখন নিতে গেছে, এটা হাস্যকর কথা নয়। শিবডোগরার মতলবটা কি বলুন তো, এত লেফট অ্যান্ড রাইট মিথ্যে কথা বলছে কেন? সায়ন আচার্যের মৃত্যুতে কার লাভ হলো বলে মনে হয় শ্রীবাস্তব সাহেব? শিবডোগরার কোনো ইন্টারেস্ট আছে কি? যতক্ষণ খুনিকে আইডেন্টিফাই না করতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না। আপনার কোনো আইডিয়া আছে? খুনি কে সে ব্যাপারে এখনো অবধি কোনো আইডিয়া নেই, তবে বিরাজ যে খুনি নয় সেটা 100% নিশ্চিত। যে গাছটা নদীর ধারে পড়ে থাকা একটা বড় সড়ো পাথর দিয়ে সারা হয়ে যেত সেটার জন্য বিরাজ কোন দুঃখে নিজের নাম লেখা হাতুড়ি ইউজ করবে বলুন তো? অ্যাকচুয়ালি ফরেন্সিক রিপোর্টও আপনার আইডিয়াকেই সাপোর্ট করছে। ওই হাতুড়ি সবে কেনা হয়েছে, সবে তার উপর অ্যালফাবেটগুলো খোদাই করা হয়েছে, হাতলে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এইটা একদম কোল্ড ব্লাডেড অ্যান্ড প্রি প্ল্যান মার্ডার। বিরাজকে ফাঁসানো ছাড়া এর আর কোনো উদ্দেশ্য নেই। তবুও সারা হিমাচল প্রদেশের পুলিশ যেভাবে বিরাজকে খুঁজছে, খুঁজে যাক। প্রত্যেকটা চেকপোস্ট, রেল স্টেশনে যেভাবে বিরাজের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে, লাগানো থাক। যারা আমাদের বিশ্বাস করাতে চাইছে যে বিরাজ সিং খুনি, তারা যেন নিশ্চিন্ত থাকে যে গল্পটা আমরা বিশ্বাস করেছি। যেমন শিবডোগরা। ঠিক বলেছেন, যেমন শিবডোগরা। আপনি কিন্তু ওনার উপর একটু ওয়াচ রাখবেন। হি ইজ অলরেডি আন্ডার ওয়াচ। শ্রীবাস্তব সাহেব এরপর আলমারি থেকে একটা পাতলা ফোল্ডার বের করে এনে আবার চেয়ারে এসে বসলেন। পাতা উল্টাতে উল্টাতে বললেন, ফরেন্সিক রিপোর্ট দেখে বুঝতে পারছি আপনার অন্য অবজারভেশনগুলো একদম ঠিক ছিল। সায়ন আচার্য গতকাল স্নান করার আগেই খুন হয়েছিলেন, অথচ বডির পজিশন দেখে মনে হচ্ছিল উনি যেন নদীর দিক থেকে উঠে আসছিলেন। প্রায় যখন মন্দিরে পৌঁছে গেছেন তখনই কেউ পেছন থেকে মাথায় মেরেছে। তাছাড়া ডক্টর কাপুর যে কথাটা বলেছিলেন সেটাও পোস্টমর্টমে এস্টাবলিশড হয়েছে। সায়ন আচার্য সকাল 7টার সময় খুন হননি, হয়েছেন আরও কিছুটা আগে। এই ব্যাপারে আমার একটা থিওরি আছে। কি থিওরি? সেটা হলো সায়ন আচার্যকে ওই সিঁড়ির ওপরে আদৌ মারা হয়নি, ওনাকে 7টার অনেক আগেই কোথাও খুন করে তারপর বডিটা ওখানে ফেলে রাখা হয়েছিল। সেই সময় বডির পজিশনটা ওরকম গোলমেলে হয়ে যায়, সেই জন্যই ওখানে রক্তের দাগও পাওয়া যায়নি। শ্রীবাস্তব সাহেব যেভাবে ঘাড় নাড়লেন তাতে বুঝলাম উনি বুধদার কথা মেনে নিলেন, কিন্তু ওনার মুখের মেঘ কাটল না। মিস্টার মজুমদার, যাদের যাদের ইন্টারোগেট করার হয়ে গেছে, মন্দির আর তার আশেপাশের সমস্ত জায়গা সার্চ করিয়েছি,
আমাদের যারা ইনফর্মার আছে তাদেরও কাজে লাগিয়েছি, কিন্তু এখনো অব্দি কোনো ক্লু হাতে পাইনি। বিরাজ সিং কোথায় গেল সেটাও বুঝতে পারছি না। এখন আমাদের হাতে একটাই রাস্তা, বিরাজের দাদু সুরত সিংকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করা, দরকার হলে একটু চাপ দিয়ে। একদম ওই কাজটা করতে যাবেন না। কথা বার করার জন্য একজন 78 বছরের বৃদ্ধের ওপর টর্চার করাটা অমানবিক তো বটেই, কিন্তু তাছাড়া অন্য একটা কারণেও কথাটা বলছি। কি কারণ? আমার দৃঢ় বিশ্বাস সুরত সিংও জানে না, ওনাকে ওনার পার্টটুকু বলা হয়েছে। উনি সায়নাচার্যর হত্যাকারীর নামও জানেন বলে মনে হয় না। এখন আপনি যদি ওনাকে তুলে আনেন তাহলে আসল কালপ্রিটরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, জীবনে তাদের আর খুঁজে পাবেন না। অথচ পরে কোনো সময় তারা একই প্ল্যান নিয়ে আবার নাগোয়ারে ফিরে আসতে পারে, তখন হয়তো আপনি আমি কেউই থাকব না। তার চেয়ে আপনি ছিপ ফেলে যেমন বসে আছেন বসে থাকুন, ঠিক যখন রাঘব বোয়াল এসে টোপ মুখে দেবে তখনই মারবেন হ্যাঁচকা টান, দেখবেন আপনার সবকটা সমস্যার উত্তর একসঙ্গে পেয়ে যাবেন। ঠিক আছে। ও হ্যাঁ, ভালো কথা, কাল থানা একটা অদ্ভুত অভিযোগ জমা পড়েছে, এর সঙ্গে আমাদের প্রেজেন্ট কেসের কোনো সম্পর্ক আছে কিনা বুঝতে পারছি না। কি ব্যাপার? কুলুতে ক্যাপিটাল ইন্স্যুরেন্স কোম্পানির অফিস আছে জানেন তো, ওখানেই আমাদের নাগোয়ার দেবের মূর্তি ইনশোর করা আছে। ওই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার রবীন্দ্র মাথুর কাল নিজেই এসেছিলেন, বললেন এর মধ্যে ওনাদের অফিসের মধ্যে একটা চুরির অ্যাটেম্পট হয়েছিল। এর মধ্যে মানে কবে? সেটাই তো ঠিক করে বলতে পারছেন না, বলছেন একটা আলমারির লক ভাঙা হয়েছে, কিন্তু সেটা যে কবে থেকে ওইভাবে ভাঙা অবস্থায় পড়ে আছে সেটা কেউ বলতে পারছেন না। তার মানে আলমারির ভেতরে যে কাগজপত্র আছে সেগুলোর খুব বেশি প্রয়োজন পড়ে না। বছরে মাত্র একবার ওই আলমারিতে শুধু নাগোয়ার দেবের ইন্স্যুরেন্স সংক্রান্ত কাগজপত্রগুলোই রাখা থাকে। আমাদের কালেক্টর সাহেব স্টেট গভর্নমেন্টের পক্ষে বছরে একবার ওই ইন্স্যুরেন্স রিনিউ করবার জন্য ফাইল নিয়ে বসেন, ব্যাস তারপর সারা বছর আবার আলমারি বন্ধই থাকে। বুধদা সাপের ছোবল খাওয়ার মতো চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। শ্রীবাস্তব সাহেব তা দেখে বললেন, আরে দাঁড়ান দাঁড়ান, অত এক্সাইটেড হওয়ার কিচ্ছু নেই। মিস্টার মাথুর বারবার করে বললেন ওরা নিশ্চিত ফাইল টাইল সব ঠিক আছে, কিচ্ছু খোয়া যায়নি। মিস্টার শ্রীবাস্তব, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ অফুলি ইম্পর্টেন্ট। আপনি গাড়ি বের করুন, লেট আস স্টার্ট ফর কুলু। আপনি কেমন করে বিশ্বাস করছেন যে বা যারা আলমারিটা ভাঙলো তারা কিছু না নিয়ে চলে গেল? এটা কখনো হতে পারে? ঠিক আছে চলুন, কিন্তু এখন ওদের অফিস খুলবে কি? না খুললে তো আরও ভালো, লোক জানাজানি কম হবে। ওনাকে ফোন করে বলুন চাবি টাবি নিয়ে ওখানে পৌঁছে যেতে, কাউকে জানানোর দরকার নেই। কুলু যাওয়ার রাস্তায় বুধদা কোনো কথা বলল না, ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢুকেও খুব কম কথা খরচ করল, শুধু ব্রাঞ্চ ম্যানেজারকে বলল, ওই আলমারির প্রত্যেকটা ফাইল টেবিলে নামিয়ে দিন, আমি প্রত্যেকটা পাতা চেক করব। রুবিক তুই আমায় হেল্প করবি। মোটামুটি 6টা ফাইল ছিল, প্রত্যেকটার ভেতরে ঠাসা কাগজ। সুবিধে হলো সবকটা ফাইলের প্রথমেই 1-2 করে ভেতরে যত কাগজ রাখা আছে তার একটা করে লিস্ট আটকানো ছিল। বুধদা লিস্ট দেখে প্রত্যেকটা কাগজ মেলালো, একবার দুবার দেখা গেল লিস্ট অনুযায়ী সব কাগজই যেভাবে থাকার কথা সেভাবেই রয়েছে, একটা কাগজও সরানো হয়নি। শ্রীবাস্তব সাহেব অধৈর্য হয়ে একবার আমাদের বললেন, মিস্টার মজুমদার এবারে তো আমাকে ফিরতে হয়, এতক্ষণ নাগোয়ার ছেড়ে বাইরে থাকাটা ঠিক নয়। জাস্ট আর আধ ঘন্টা, আর একটু দেখতে দিন আমাকে। বুধদা আবার চেকিং শুরু করল, প্রথম ফাইলের প্রথম কাগজটা আমাকে ভীষণ টানছিল, আগেও একবার দেখেছি, তবু বুধদা যখন অন্য ফাইলগুলো চেক করছে তখন আরও একবার কাগজটা খুলে বসলাম। এটা নাগোয়ার দেবের মূর্তির দামের হিসেব, 6 বছর আগেই মূর্তিটার দাম হিসেব করা হয়েছিল 25 কোটি টাকা, ওই হিসেবেই মূর্তিটাকে ইনশোর করা হয়েছিল। আমাকে টানছিল মূর্তিটা যেসব অমূল্য পাথর আর ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল তার ডেসক্রিপশন। নিজের মনেই আবার পড়তে শুরু করলাম, ছবি অনুযায়ী সবচেয়ে ডান দিকের ফনার ওপর যে রুবিটা বসানো আছে তার ওজন 8.5 ক্যারেট, বাজার দর হিসেবে করা হলো 2,61,000 টাকা। ছবি অনুযায়ী ঠিক তার বাঁদিকের ফনার ওপর যে অ্যামেথিস্টটা বসানো আছে তার ওজন হলো, ছবি অনুযায়ী ছবিটা কোথায়? সবকটা ফাইলের সবকটা পাতা দেখলাম, ছবিটা কোথায়? বুধদা এদিকে দেখো একবার। হ্যাঁ বল।
হ্যাঁ, এই যে লিখেছে ছবি অনুযায়ী এইটার দাম এত ওইটার দাম এত, তো ছবিটা কোথায়? দে তো একটু ভ্যালুয়েশন শিটটা দে দেখি। সত্যি তো, থ্যাংক ইউ রুবিক। ছবিটা তাহলে লিস্টের বাইরে ছিল, এখন সেটা নেই। তুই একবার শ্রীবাস্তব সাহেব আর মাথুর সাহেবকে এখানে আসতে বলতো। ব্রাঞ্চ ম্যানেজার রবীন্দ্র মাথুরকে প্রশ্ন করে জানা গেল, যদিও নাগোয়ার দেবের কোনো ফটো তোলা স্ট্রিক্টলি প্রোহিবিটেড এবং এই অঞ্চলের যে কোনো মানুষ প্রাণ থাকতে এমন কাজ করবে না, তবু ইন্স্যুরেন্স কোম্পানির নিয়ম মেনে খুব গোপনে একটা ছবি তোলা হয়েছিল। সেটাই ছিল সম্ভবত নাগোয়ার দেবের একমাত্র ছবি, এবং সত্যি সেটা আর ফাইলের মধ্যে নেই। ছবিটা যে ছিল সে কথা আর কে কে জানতেন? আমি ছাড়া আর মাত্র দুজন, কালেক্টর সাহেব এবং সেক্রেটারি শিবডোগরা। মিস্টার মাথুর, আমরা যে এসেছিলাম এবং এই ফাইল দেখলাম, এসব কথা কাউকে বলবেন না। ওকে স্যার। মিস্টার মজুমদার, কখন কিভাবে কার উদ্যোগে চুরিটা হয়েছে সেসব নিয়ে এক্ষুনি ইনভেস্টিগেট করার দরকার আছে কি? একেবারেই না। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন, কেন চুরি হলো, কোন কাজে লাগবে ওই ছবিটা? সে উত্তরটা বাইরে পাওয়া যাবে না, মনের ভেতরে খুঁজতে হবে। বেশ, তাহলে বেরিয়ে পড়া যাক। আমরা নাগোয়ারের পথে রওনা দিলাম। গাড়িতে বসে শ্রীবাস্তব সাহেব বললেন, মিস্টার মজুমদার কি বুঝছেন? একটা ছবি আস্তে আস্তে চোখের সামনে ফুটে উঠছে। খুব পুরনো একটা উপমা ব্যবহার করে বলতে পারি, যেন একটা জিগস পাজলের টুকরো একটা একটা করে নিজেদের জায়গায় বসে যাচ্ছে, কিন্তু এখনো কয়েকটা ইম্পর্টেন্ট টুকরো মিসিং, যেগুলো না পেলে। যেমন? যেমন সায়ন আচার্যকে কোথায় খুন করা হলো এবং কে খুন করলো। এখানে শুক্রবার বিকেলটা আমাদের দুর্গাপুজোর নবমীর সন্ধ্যের মতো। পরদিনই পার্বতী নদীতে স্নানের পর নাগোয়ারের মূর্তি এক বছরের মতো সবার চোখের আড়ালে চলে যাবে। তাছাড়া চার দিনের মেলার আজই শেষ দিন। সমস্ত আনন্দের মধ্যেও তাই কোথায় যেন একটা মন খারাপের সুর ভেসে বেড়াচ্ছিল। বুঝলি রুবিক, তুই যেটাকে মন খারাপের সুর বলছিস সেটা আসলে বেদেদের গানের সুর। সকাল থেকেই প্রায় 15-16 জন বেদে নারী পুরুষ মন্দিরের উঠোনে বসে নানান বাজনা বাজাচ্ছে। পাহাড়ি হাওয়ার সঙ্গে সেই সুর সারা নাগোয়ারে ছড়িয়ে পড়ছে। সকালে গাড়ি ভাড়া করে মানিকারন গিয়েছিলাম। সারাদিন সেখানে বেরিয়ে বিকেলে নাগোয়ার মন্দিরের সামনে মেলার মাঠে পৌঁছলাম। আজকেই তো মেলার শেষ দিন রে রুবিক, বাড়ির জন্য বন্ধুদের জন্য কিছু কিনবি না? কিনলে তো ভালোই হতো, চলো না ওই সুভেনির দোকানগুলো একটু দেখি। দোকানগুলোতে খুব সুন্দর রঙিন ক্রিস্টালের গয়না পাওয়া যাচ্ছিল। আমি মায়ের জন্য একটা হার কিনলাম, বাবার জন্য একটা পেতলের অ্যাশট্রে। বুধদার চোখ আছে বটে। খুঁজে খুঁজে এক বুড়ো দোকানিকে বার করলো। সে বসেছিল মেলার একদিকে একটা অন্ধকার কোণে। বৃদ্ধ তুলোট কাগজের ওপর হাতে আঁকা ছবি বিক্রি করছিলেন। জিনিসগুলো অনেকটা আমাদের মেদিনীপুরের পটের ছবির মতো, ঠাকুর দেবতার ছবি বেশি। হিমালয়ের এক একজন স্থানীয় দেবতার পুজো হয়, সেরকম অনেকেরই ছবি দেখলাম। বুধদা তার মধ্যে পছন্দ করে 4টে ছবি কিনল। তারপর বৃদ্ধকে প্রশ্ন করল, নাগোয়ারের ছবি নেই? বৃদ্ধ সে কথা শুনেই হাঁ হাঁ করে উঠলেন। বললেন ওনার ছবি তোলা, ছবি আঁকা, মূর্তি গড়া ভয়ঙ্কর পাপ, ওরকম চেষ্টা করলে নাগোয়ারের অভিশাপে ধনে প্রাণে মারা পড়তে হবে। বুধদা সে কথা শুনে খুশি খুশি মুখে বলল, ও বুঝলাম। কি বুঝলো কি জানে, ঠিক এই সময় বুধদার মোবাইলে একটা কল এলো। শ্রীবাস্তব সাহেবের কল। রুবিক তুই দাঁড়া, আমি কথা বলে আসছি। মিনিট 5-এ কথা সেরে ফিরে এসে বুধদা বলল, শ্রীবাস্তব সাহেব আমাদের একটা কথা বলতে ভুলে গেছিলেন, সেটাই এখন ফোন করে বললেন। কাল যে কটা গাড়ি নাগোয়ারের প্রসেশনকে ফলো করবে তার একদম সামনেরটায় থাকবেন ডিস্ট্রিক্ট কালেক্টর, ঠিক তার পরের গাড়িতেই তোকে আর আমাকে নিয়ে শ্রীবাস্তব সাহেব নিজে থাকবেন। দুপুর 1টায় প্রসেশন শুরু, বললেন তার অনেক আগেই যেন আমরা পৌঁছে যাই। তুমি কি বললে? কি আর বলবো, বললাম থ্যাংক ইউ। আমরা ল্যাভেন্ডার লজের দিকে ফিরতে ফিরতে দেখলাম 4 দিনের মধ্যে এই প্রথম আকাশে মেঘ জমতে শুরু করেছে। হিম হাওয়ার সঙ্গে পাহাড়ের পায়ের কাছ থেকে রাশি রাশি ধূসর মেঘ হু হু করে ওপরে উঠে আসছে।
দেখতে দেখতে প্রথমে দূরের পাহাড়গুলো, তারপর নাগোয়ার গ্রামের আলো, মেলার আলো, সব শেষে সামনের পাইন বনও সেই মেঘে ঢেকে গেল। আমরা হাঁটা স্পিড বাড়িয়ে দিলাম। লজে ফিরে চায় চুমুক দিতে দিতে বুধতে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল, কিন্তু ওর পরের কথাতেই বুঝতে পারলাম এই মুহূর্তে ও পড়াশোনায় ঠিক মন দিতে পারছে না। শ্রীবাস্তব সাহেব কিন্তু সার্থক নামালোক, ওনার বাস্তব বুদ্ধিটা বেশ প্রখর, নাহলে আমাকে এতটা স্বাধীনতা দেন? উনি বেশ বুঝতে পারছেন আমি কিছু একটা গন্ধ পেয়েছি যেটা আখেরে ওনারই উপকারে লাগবে, কিন্তু আমি নিজেই ঠিক কনফিডেন্স পাচ্ছি না। আর 12 ঘন্টাও বাকি নেই, তারপরেই স্নানযাত্রা শুরু হয়ে যাবে, অথচ এখনো বুঝতে পারলাম না আঘাতটা কোন দিক থেকে আসছে, অথচ সেটা যে আসছে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এত কিছু কি এমনি এমনি ঘটছে? খুন, চুরি, কিডন্যাপিং। যদি সায়নাচার্যের খুনির ঠিকানাটা বের করতে পারতাম রে রবিক, ওটাই জিগসো পাজলের শেষ টুকরো, ওটা পেয়ে গেলেই ছবিটা কমপ্লিট হয়ে যেত। বুধদার কথাগুলো শোনার পর থেকে আমারও টিভি, বই কিছুতেই মন বসছিল না। 7:45 বাজে, পাহাড়ি জায়গা বলে এমনিতেই এই সময় চারদিক নিঝুম হয়ে যায়, তার উপর আজ তুমুল বৃষ্টি নেমেছে। গত 2 দিন মেলার গান বাজনার আওয়াজ ভেসে আসতো, আজ সব বন্ধ। ডিনারের এখনও অন্তত 1 ঘন্টা দেরি। সময়টা কিভাবে কাটাই ভাবতে ভাবতে বুধদাকে বললাম, তোমার ক্যামেরাটা দাও না বুধদা, ছবিগুলো একটু দেখি। ক্যামেরার ভিউ ফাইন্ডারে না দেখে কম্পিউটারে ফুল স্ক্রিনে দেখ, আসল বিউটিটা পাবি। ক্যামেরা, ল্যাপটপ আর ডেটা কেবিল আমার হাতে দিয়ে নিজে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল বুধদা। কম্পিউটারে ছবি দেখার মজাই আলাদা। গত কদিনে বুধদা যত পাখি, প্রজাপতি আর বন পাহাড়ের ছবি তুলেছিল সব দেখতে দেখতে পৌঁছে গেলাম এখানে প্রথম দিন তোলা সেই ছবিগুলো। কি যেন নাম বলেছিল পাখিটার বুধদা? হিমালয়ান গ্রিফন, তাই না? অসামান্য উঠেছে ছবিগুলো। পরপর 8টা ফ্রেমে পাখিটার 8 রকম পজিশন। ক্যামেরার ফোকাস যদিও পাখিটার ওপর, তবু ব্যাকগ্রাউন্ডে নাগোয়ারের মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরটাকে বড় করে দেখব বলে ছবিটাকে জুম করতে শুরু করলাম। পাখিটা আস্তে আস্তে ফ্রেম থেকে বেরিয়ে গেল, চলে এলো মন্দিরের ছবি। একটু আবছা, তবু ভালোই লাগছিল। আর তখনই দেখতে পেলাম ছবির ভেতর মানুষটাকে। কোনো সন্দেহ নেই, একটা মানুষই হাওয়ার ভেতর দিয়ে নেমে আসছে, যেন একজন প্যারাশুটিস্ট। প্লেন থেকে ঝাঁপ দেওয়ার পরেও যার প্যারাশুট খোলেনি। প্রথম ফ্রেমে মন্দিরের পিছন দিকে একটা ঘরের জানলা দিয়ে সে ছিটকে পড়ছে। শেষ ছবিতে আছড়ে আছড়ে পড়ছে ঘাটের সিঁড়ির ওপর। 8টা ফ্রেমে স্টেপ বাই স্টেপ ধরা রয়েছে সায়ন আচার্যের হত্যা রহস্য। আমার হাত কাঁপছিল, বুক কাঁপছিল। কোনো রকমে ডাকলাম, বুধদা, বুধদা। আমার সেই ডাকটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু ছিল যে বুধদা সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ মেরে নেমে আমাকে জড়িয়ে ধরল। কী হয়েছে রুবিক, কী হয়েছে, কী দেখে ভয় পেলি? আমি কোনো কথা না বলে ল্যাপটপের স্ক্রিনের দিকে আঙুল তুলে দেখালাম। আর কিচ্ছু বলতে হলো না। বুধদা নিজেই ছবিগুলো পরপর দেখে মোবাইলে শ্রীবাস্তব সাহেবকে কানেক্ট করে বলল, হ্যালো, এক্ষুনি আমাদের হোটেলে চলে আসুন তো। না মিস্টার শ্রীবাস্তব, এর চেয়ে বেশি জরুরি কোনো কাজ আপনার নেই, এক্ষুনি আসুন। ফোনটা রেখে আমার মাথার চুলগুলো ঘেঁটে দিয়ে বুধদা বলল, স্টেডি স্টেডি, তুই তো এর আগে আমার সঙ্গে বেরিয়ে এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর সব ঘটনা নিজের চোখে দেখেছিস। মিনিট 25-এর মধ্যেই শ্রীবাস্তব সাহেব এসে হাজির হলেন। বুধদার ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালেন। স্প্লেন্ডিড রুবিক, তোমার জবাব নেই। উনি যখন নিজের পেন ড্রাইভে ফটোগুলোর কপি নিচ্ছিলেন, তখনই পিছনে বুধদা প্রশ্নটা করল, শ্রীবাস্তব সাহেব, আপনি কি বলতে পারবেন যে ঘরটা জানলা দিয়ে বডিটা ফেলা হয় সেটা কোথায়, কার ঘর? কেন পারবো না, নাগোয়ার মন্দিরের প্ল্যান আমার মুখস্থ। এই ঘরটা মন্দিরের বেসমেন্ট, অ্যাকচুয়ালি এর ছাদের উপরেই মন্দিরটা দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন একটা রাইট অ্যাঙ্গেলে টার্ন নিয়ে নদীর ঘাটে পৌঁছবার সিঁড়িটা এই ঘরের জানলার ঠিক নিচ দিয়েই নেমে গেছে।
কে থাকে ঘরটায়? এখন থাকে শুধু সুখদেব ঝা। তিন দিন আগে সায়নাচার্য ওই ঘরে থাকতেন, ওটাই ছিল দুই পুরোহিতের থাকার ঘর। সব হিসেব মিলে গেল মিস্টার মজুমদার, সাতটার অনেক আগে কোনো এক সময়ে সুখদেব ওনাকে খুন করে জানলা দিয়ে নিচে ফেলে দিয়েছিল, যাতে মনে হয় উনি স্নান সেরে ফেরার সময় ওই সিঁড়ির ওপরেই খুন হয়েছেন। হাতুড়িটাও নিশ্চয়ই জানলা দিয়েই ফেলে দিয়েছিল, কিংবা যখন স্নান করতে নেমেছিল তখন সুখদেব নিজের হাতেই বডির পাশে রেখে দিয়ে এসেছিল। সুখদেব সবকিছুই করেছিল হাতে গ্লাভস পরে, মানে একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার, আর সেই জন্যেই লাশের কাছে রক্ত পাওয়া যায়নি। নিজের ঘরের সব চিহ্ন পরিষ্কার করার জন্য স্কাউন্ড্রেলটা অনেক সময় পেয়েছিল। আমার লোকেরা যখন ও ঘর সার্চ করেছে তখন আর কিচ্ছু পায়নি। মিস্টার মজুমদার, আপনি আমাকে আর বাধা দেবেন না, ওই রাস্কেলটাকে তুলে আনি, এনে গুছিয়ে থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করি, তাহলে হুড় হুড় করে সব বলে ফেলবে। না মিস্টার শ্রীবাস্তব, সুখদেব আপনাকে কতটা বলবে, যতটাও জানে তার থেকে বেশি তো বলতে পারবে না। বাকি বদমাইশদের আপনি খুঁজে বের করবেন কি করে? ঠিক বুঝলাম না। ধরুন গত কদিন ধরে নাগোয়ারে একটা নাটক চলছে, আজ এখুনি আপনি জানতে পারলেন সেই নাটকে সুখদেবের একটা রোল আছে। ভালো কথা, খুব গুরুত্বপূর্ণ একটা রোল, কিন্তু একমাত্র রোল তো তারই নয়, কাজেই ও পুরো স্ক্রিপ্টটা তো জানে না। আপনি ওকে থানায় তুলে নিয়ে গিয়ে পেটালেও ও সবটা তো বলতে পারবে না। পুরো স্ক্রিপ্ট জানতে গেলে আপনাকে অন্য অ্যাক্টরদের মঞ্চে আসার সুযোগটা দিতে হবে, পুরো নাটকটা ধৈর্য ধরে দেখতে হবে। বুঝতে পারলাম। তাহলে এখন আমরা পুলিশ ফোর্সের সবাই গালে হাত দিয়ে বসে নাটক দেখব, এইটাই কি আপনি চান? গালে হাত দিয়ে বসে থাকবেন কেন, নাটকে স্টেজ সাজাতে হবে না, মঞ্চের পর্দা উঠবে কাল নাগোয়ারের মূর্তি নিয়ে শোভাযাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। মিস্টার মজুমদার, আমি এখনো অবধি অন্ধের মতো আপনাকে ফলো করে যাচ্ছি। আপনি বিরাজের জন্য সার্চ চালু রাখতে বলেছেন, আমি দেখেছি। আপনি শিবডোগরা, বেদেদের তাবু, সুরত সিং এর বাড়ি আর মন্দির, যেখানে যেখানে নজরদারি রাখতে বলেছেন রেখেছি। এখন আপনি বলছেন প্রমাণ থাকা সত্ত্বেও সুখদেবকে অ্যারেস্ট না করতে। ওয়েল, আপনার যুক্তি আমি মেনে নিচ্ছি, আমরা কোনো রকম স্টেপ নিলেই ক্রিমিনালরা জাল গুটিয়ে নিয়ে পালাবে। আপনি চাইছেন ওদের রেড হ্যান্ডেড ধরতে, কিন্তু আমার দিকটা ভাবুন। পুলিশ সুপার আমাকে বলে দিয়েছেন কাল নাগোয়ারের ফেস্টিভ্যাল শেষ হওয়া অবধি ওয়েট করবেন, তারপর যদি সায়ন আচার্যর খুনের ব্যাপারে রিপোর্ট না দিতে পারি তাহলে উনি আমাকে দেখে নেবেন। মিস্টার শ্রীবাস্তব, এই কদিন আপনি আমার উপর যে বিশ্বাস রেখেছেন, আর কয়েক ঘন্টা সেটা ধরে রাখুন। কথা দিচ্ছি, কাল রাতে আপনি যে রিপোর্টটা পুলিশ সুপারের হাতে দেবেন সেটা যাতে নাগোয়ারের থানার ইতিহাসের সবচেয়ে রিমার্কেবল রিপোর্ট হয় সেটা আমি দেখব। তবে আমার একটা রিকোয়েস্ট আছে। বলুন। নাগোয়ারের মূর্তির সঙ্গে এখানকার 1.5 লক্ষ মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেই সেন্টিমেন্টের কোনো দাম কষা যায় না তা আমি জানি। ওই মূর্তির সঙ্গে যে ইতিহাস জড়িয়ে আছে তারও দাম হিসেব করা যায় না, কিন্তু কাল ক্যাপিটাল ইন্স্যুরেন্সের ফাইল থেকে জানলাম শুধু মূর্তির গায়ে সোনা আর পাথরগুলোর দামই 6 বছর আগে ছিল 25 কোটি টাকা। হিমাচল প্রদেশ সরকার তাদের এই 25 কোটি টাকার সম্পত্তি বাঁচানোর জন্য কালকে 10-12 জন কমান্ডোর একটা টিম দিতে পারবেন। বুধদা এমন বিশ্বাস নিয়ে কথাগুলো বলছিল যে তারপর আর প্রশ্ন করা যায় না। শ্রীবাস্তব সাহেব কিছুক্ষণ বুধদার চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইলেন, তারপর মুখ খুললেন। কাল সকাল 10টার মধ্যে সিমলা থেকে কমান্ডো পৌঁছে যাবে। শ্রীবাস্তব সাহেব বেরিয়ে গেলেন, বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। পরদিন শনিবার বৃষ্টি কমবার লক্ষণ দেখা গেল না, তার সঙ্গে মাঝে মাঝেই বরফের মতো ঠান্ডা হাওয়ার ঝাপটা। সকাল 10টার সময় বুধদা বলল, না আর ওয়েট করা যায় না, রুবিক তৈরি হয় না, রেনকোটটা এনেছিস তো? ব্রেকফাস্ট সেরে রেনকোট ছাতা নিয়ে 10:30 নাগাদ বেরোলাম। পাকা রাস্তা দিয়ে একটু এগোতেই উল্টো দিক থেকে একটা পুলিশের জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। ড্রাইভার স্যালিউট করে বলল, ওসি সাহেব নে ভেজা হ্যায়, আপ লোক বেঠ জাইয়ে গাড়ি মে। 5 মিনিটে পৌঁছে গেলাম নাগোয়ার থানা।
শ্রীবাস্তব সাহেবের ঘরের দিকে এগোতে এগোতেই দেখলাম 10-12 জন কমান্ডো হল ঘরটার মেঝে প্লাস্টিকের শিট পেতে নিজেদের গিয়ার গুছিয়ে নিচ্ছে। শ্রীবাস্তব সাহেব নিজের ঘরে একজন প্রায় 6.5 ফিট লম্বা ছিপছিপে চেহারার এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। আমরা যেতে আমাদের সঙ্গে উনি তাঁর আলাপ করিয়ে দিলেন। ক্যাপ্টেন সুমন ঘোষ, কমান্ডো টিমের লিডার। ক্যাপ্টেন ঘোষের বাড়ি কলকাতার চিড়িয়া মোড়ে। সবার জন্য কফির অর্ডার দিয়ে শ্রীবাস্তব সাহেব বললেন, মিস্টার মজুমদার, আপনি বলেছিলেন আজকের গেম প্ল্যান আমাকে এখনই দিয়ে দেবেন, দিন এবার। বুধদা শ্রীবাস্তব সাহেবের চেয়ারটাকে একটা পাক দিয়ে ওনার কম্পিউটারটার সামনে পৌঁছে গেল। USB পোর্টের মধ্যে পেন ড্রাইভটাকে ঢোকাতে ঢোকাতে বলল, ক্যাপ্টেন ঘোষ আপনিও দেখে নিন, এখানে 1-2 করে সব লিখে রেখেছি, সেভ করবেন না, প্রিন্ট আউট নেবেন না, জাস্ট মুখস্থ করে নিন। কাল রাতে ঘুমে যখন আমার চোখ জুড়ে আসছে, তখনও বুধদা ল্যাপটপ নিয়ে কিসব যেন করছিল। তখন তাহলে এই প্ল্যানটাই বানাচ্ছিল, কি জানে কি আছে ওই প্ল্যানে। শ্রীবাস্তব সাহেব সব দেখে মাথা নাড়লেন। ইটস আ টাফ টাস্ক মিস্টার মজুমদার, আপনি সব কিছু করতে বলছেন প্রসেশন শুরু হওয়ার পর, কিন্তু তখন কি আমি প্রসেশনের জায়গা থেকে নড়তে পারবো? ওটাই তো আমার সবচেয়ে বড় ডিউটি, নাগোয়ারের মূর্তিকে প্রোটেকশন দেওয়া। নড়বেন কেন? আপনি তো প্রসেশনের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আপনাকে না দেখলে কালপ্রিটরা সন্দেহ করবে যে কোনো গোলমাল আছে, বলা যায় না, তখন একেবারে শেষ মুহূর্তে ওরা অপারেশন অ্যাবান্ডন করে পালাতেও পারে। তাই এই কাজগুলোর দায়িত্ব আপনি আপনার সেকেন্ড অফিসার পবন খের আর ক্যাপ্টেন সুমন ঘোষের টিমের মধ্যে ভাগ করে দিন। ওকে ওকে ওকে, তাহলে আপনাকে আর রুবিককে নিয়ে একটা গাড়ি মন্দিরে চলে যাক, আমি পবন আর ক্যাপ্টেন ঘোষকে ওনাদের কাজ বুঝিয়ে দিয়ে আসছি। বৃষ্টির তেজ একটু কমছিল, কিন্তু এখনও আকাশ সেরকমই মেঘে ঢাকা। মন্দিরের পিছনে একটা ওয়াচ টাওয়ার ছিল, ওপরে একজন জওয়ান বসে বাইনোকুলার চোখে লাগিয়ে চারদিকে নজর রাখছিল। আমরা মন্দিরে পৌঁছতেই ক্যাপ্টেন মেহতা আমাদের সেই ওয়াচ টাওয়ারের ওপরেই তুলে দিলেন, যান ওখান থেকে দেখুন আনন্যাচুরাল কিছু চোখে পড়ছে কিনা। ওয়াচ টাওয়ারের ওপরে বসে থাকতে চমৎকার লাগছিল, কাছে দূরে সব কিছুই খুব সুন্দর দেখা যাচ্ছিল ওখান থেকে। বসে বসে দেখছিলাম উঠোনের মাঝখানে বসে বেদেরা প্রতিদিনের মতোই আজও সেই একসুরে গান বাজনা করছে, সেই মার্কা মারা বাদুর ডানার মতো কোট পরে শিবডোগরা ভীষণ ব্যস্তভাবে মন্দিরের এ মাথা থেকে ও মাথা দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছিলেন। ডান দিকে তাকিয়ে দেখলাম পার্বতী নদীর তীর থেকে যে রাস্তাটা বরুণা ঘাটের দিকে গেছে সেটাকে এখনই কর্ডন অফ করে দেওয়া হয়েছে। 12টার সময় দর্শন বন্ধ হয়ে গেল, সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল মন্দিরের গেট। বেদেরাও তাদের বাজনাবাদ্যি গুটিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে দেখছিলাম যার যেখানে দাঁড়াবার দাঁড়িয়ে যাচ্ছিল, যার যা করার করে যাচ্ছিল, কোনো গণ্ডগোল নেই, কাউকে কিছুই বলতে হচ্ছিল না। বিশাল বিশাল রঙিন পতাকা নিয়ে প্রায় 50 জন মানুষ সারি দিয়ে প্রথমে দাঁড়িয়ে গেল, তাদের পিছনে নানান ধরনের ঢোলক, ড্রাম, বাঁশি, শিঙা, করতাল নিয়ে আরও প্রায় 50 জন মানুষ, তাদের পিছনে স্থানীয় ডান্সারদের একটা দল, তারপর আবার পতাকাবাহীদের এক দল, তাদের পিছনে আরও বাদ্যকর, আরও অনেকগুলো নাচের দল। এরপর শুরু হচ্ছে গাড়ির সারি, সবার আগে ডিস্ট্রিক্ট কালেক্টরের গাড়ি, তারপর পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের লাল গাড়ি, মিছিল রেডি। শ্রীবাস্তব সাহেব আমাদের হাতের ইশারায় ডেকে নিলেন, চলুন চলুন গাড়িতে উঠতে হবে, আর একটুও সময় নেই। শ্রীবাস্তবের হাতে একটা ওয়াকি টকি, সেটার মাধ্যমে উনি ক্রমাগত বিভিন্ন জায়গায় রিপোর্ট নিয়ে চলেছেন। পোস্ট 1 রেডি স্যার। পোস্ট 2 আর ইউ ইন পজিশন? রেডি স্যার। পোস্ট 3 কর্ডন ঠিক আছে? অ্যাবসলিউটলি স্যার। আমি, বুধদা, শ্রীবাস্তব সাহেব একটা গাড়িতে উঠে বসলাম। শিব ডোগরা প্রায় দৌড়তে দৌড়তে চলে গেলেন মন্দির কমিটির এসইউভির দিকে। একটা বাজতে যখন ঠিক 5 মিনিট বাকি, তখন পুরোহিত সুখদেব ঝা মন্দিরের গেট দিয়ে বেরিয়ে এলো। তার মাথায় নাগোয়ারের সোনার মূর্তি, তাকে ঘিরে 10-12 জন জওয়ানের একটা চলমান দেওয়াল, প্রত্যেকের হাতে স্টেন গান। বহু মানুষ নাগোয়ারের নামে জয়ধ্বনি দিয়ে উঠল, একবার, দুবার, সুখদেব ঝা সোনার মূর্তি মাথায় নিয়ে পতাকাবাহীদের প্রথম দলটার পিছনে গিয়ে দাঁড়ালো।
তুমুল শব্দে কারা না কারা রামসিংহা বেজে উঠল। ঠিক একটার সময় মিছিল চলতে শুরু করল, গন্তব্য বরুণাঘাট। হঠাৎ উত্তরের পাহাড়টাকে টপকে খুব নিচু দিয়ে উড়ে এলো ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা হেলিকপ্টার। তার ঘুরন্ত রোটার ব্লেডের কড়কড় শব্দ কারা না কারা শব্দের সঙ্গে মিশে গেল। হেলিকপ্টারটা দক্ষিণ দিকে উড়ে গিয়ে আবার ফিরতে শুরু করলো উত্তরে। বুঝলাম মিছিল শেষ না হওয়া অবধি ওটা এখন ওইভাবেই মাথার ওপর পাক খাবে। মিছিল কিছুটা এগিয়ে বরুণাঘাটের রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গেই উল্টো দিক থেকে পুলিশের অন্য একটা জিপ ফাঁকা রাস্তা দিয়ে তীব্র বেগে মিছিলকে পাশ কাটিয়ে এগিয়ে এলো। শ্রীবাস্তব সাহেব হাত দেখাতেই জিপটা আমাদের গাড়ির পাশে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। দেখলাম ভেতরে সেকেন্ড অফিসার পবন খের এবং আরও অন্তত 7-8 জন পুলিশের লোক বসে আছেন। প্রত্যেকের হাতেই ফায়ার আর্মস একদম রেডি। পবন খের জালনা দিয়ে মুখ বাড়িয়ে শ্রীবাস্তব সাহেবকে স্যালিউট করলেন। সব ঠিক আছে খের? ইয়েস স্যার। বি কেয়ারফুল, ইউ মাইট ফেস স্ট্রং রেজিস্ট্যান্স। উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট স্যার। পবন খের হাত দুটো অল্প তুলে হাতে ধরে থাকা রাইফেলটা দেখিয়ে হাসলেন, তারপর আর কোনো কথা না বলে জিপটা নিয়ে বেরিয়ে গেলেন। শ্রীবাস্তব সাহেব বুধদার দিকে তাকালেন। মিস্টার মজুমদার, আপনার প্ল্যান 1 কমপ্লিট করার জন্য পবন খের বেরিয়ে গেল। থ্যাঙ্কস আ লট মিস্টার শ্রীবাস্তব। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।